আসসালামু আলাইকুম। আজকে একটা দুর্দান্ত ম্যাচ হবে, কিন্তু আমরা প্লেয়ার একদমই কম। তো আমাদের এদিকে মানিক আছে, এদিকে রতন আছে লুঙ্গি পরা, সকাল সকাল আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। আমরা এখন পরিচয় করিয়ে দিব দুর্দান্ত 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 প্লেয়ার। কি অবস্থা মিরাজ? ভালো আছেন? এই যে আসলাম আজকে একটু খেলা করার জন্য, শুক্রবার। আচ্ছা, তাই ছুটি। আর কই, এই যে আমাদের আরেকজন প্লেয়ার, এই কজন প্লেয়ারে খেলা হবে? আসলে আজকে তো ফুটবল না, আজকে কম্বো ফুটবল হবে। ভালো, যারা আমাদের তো বডি বিল্ডার আছে তাদেরকে মাঠে নামান ভাই, তাড়াতাড়ি। হ্যালো ফ্রাইডে, আজকে আমরা আমাদের স্কুল মাঠে খেলা করতে আসলাম। এই পাশে মিরাজ ভাই আছে। কি মিরাজ ভাই বারবার মুছি আসছে ভাই? আমার সাথে প্রতারণা করা হচ্ছে। আমি আসলে খেলাটা আগে থেকে করিনি, তো আমি তো ফুটবল খেলার জন্য আসছি। মিরাজ দেখছি চোর পুলিশ খেলা হচ্ছে এখানে। এ লোকের দিয়ে কোনো কিছু সম্ভব না, কোনো কিছু সম্ভব না। ও আগেই সে বডিতে সব চুষে নিয়েছে, সব গুজো। আপনারা দেখতে থাকুন। আর আসলে তো আমাদের সামনে দাঁড়ানোর মতো কোনো ম্যান নেই। আমরা একটা শর্ট দিলে আকিব ভাইকে থাকতে পারবে নাকি এটাই দেখো। মিরাজ মুসি তো আজকে খুবই দুর্দান্ত খেলা হচ্ছে। তো মিরাজ, মিরাজের এই বডি নিয়ে মিরাজ কোনো ভাবে আকিব ভাই মুসি, আকিব ভাই থেকে কর। এই নিশান ভাই, কি নিশান ভাই বুঝলাম, এত দেরি কেন? এদিকে চোর পুলিশ শুরু হয়ে গেছে। ফয়সাল ভাই চোর, ঠিক আছে, ঠিক আছে, রেডি। দাড়িওয়ালা নেইমারটা কোথা থেকে আসলো? এই মুসলিম নেইমার। তুমি একটা খেলা ঠিক মতন পারো। আসতে দিবা মিরাজের সময়, আসতে দিবা। পাঁচটা, হ্যাঁ আমার কি দোষ? হ্যাঁ, তুই বল ড্রপ করেছে। এখন আমার পায়ে দুর্দান্ত খেলা। ও শিট, আমি গাইজ আপনাদেরকে ভিডিও করতে যাই না, আমি বলটা মিস করে ফেললাম। মানিক চোর বলটা ধরে ফেলেছি, এই এটাকে বানাও তো একটু। কট খেয়ে গেছে আমাদের রতন ভাই। মিরাজ, মিরাজ, ও কি বলটা ধর মাসুদ,
বাটাবাটি চলছে আকাশ পাতাল, এই পাশে এই পাশে নিশান ভাই আর আকিব ভাই আছে, ওই পাশে মাসুদ আছে আর এই পাশে সাত্তার স্যার আর মেয়েরাজ আছে। তো চলুন আমরা বাটাবাটি শেষ, তোমার টি আবার এফ, ওকে এই মালটার দলে আমি পড়তে চাইলাম না, এইটা আপনি কি মনে করেন আপনি খেলা বোঝেন না, আমরা বুঝি না এখনই খেলা শুরু হয়ে যাবে। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ, मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ, जमाने के हर एक जालिम हर जाबे से लड़ता हूँ, मुझे जो हुक्म रब्बी। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু দুর্দান্ত খেলা হবে, কিন্তু ওদের সবাই উইনশিল মিললে দাঁতি বলো ঢাল মারলে তো খেলা শুরু অলরেডি। ও ওয়াট আ শট, ওই গোল একটা হবে আলহামদুলিল্লাহ। আজকে ফ্রাইডে, তো আজকে আমরা একটা ম্যাচ অনুষ্ঠিত করলাম, তো ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের খেলাটা, এদিকে আমাদের প্লেয়ার গুলো আছে ক্লান্ত হয়ে গেছে। দোকান গিয়েছ বন্ধু, হাওয়া দেবো বল ফুলাই ভালো দিয়ে পানি নিয়ে চলে এসছে কারো হয়, এটা আসলে কুকআপ শহরের পানি, মানে যে পান করে সে অনেক বেশি গোল দিতে পারে, এই লোভটা আকিব ভাই সামলাতে পারে, গোল দেবে বলে সে কুকআপ শহরের পানিটা খেয়ে নিচ্ছে। আজকে সে দৌড়িয়েছে এই কারণে তার মনটা অনেক ভালো, তার চেহারা যদিও কালো। আর আমাদের সাথে আকিব আহমেদ কি বলতে চাই, আমরা হেরে গেছি, দুর্দান্ত ভাবে হেরে গেছি, অক্লান্ত পরিশ্রম এবং কঠোর চেষ্টার পরও আমরা তিন চারটা পাঁচটা গোল খেয়েছি, আমরা হেরে গেছি। না না মূল বিষয়টা হচ্ছে যে আমরা হেরেছি এটা ঠিক আছে, আমরা হেরেও জিতে গেছি, কারণ আমাদের যে খেলাটা ছিল। ঠিক আছে ধন্যবাদ, এটা তুমি কি বলতে চান, আসলে প্রতিপক্ষদের এই মন খারাপ আর তাদের এই কষ্ট দেখলে, কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে, আগামী শুক্রবারে ইনশাল্লাহ ওদেরকে আমরা লুজ করে দেবো, যাতে ওরা সহজেই পাঁচটার উপরে মিনিমাম দুই হালি গোল দিতে পারে। তুমি তো আসলে কালো, এত কালো তো না, না তুমি তো এমনি কালো, যার বউ কালো, সরি মিস্টেক, কপাল ভালো লাগো।
তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ডিং করছি ইনশাআল্লাহ আবার যদি পরবর্তী শুক্রবারে আমরা খেলা করি তাহলে দেখা হবে ইনশাআল্লাহ যারা মিস করেছেন তারা তো মিস করেছেন তারা তো মিস করছে আমার সবচেয়ে কাছের মানুষ রিয়াদুল ইসলাম রিয়াদকে আমরা রিয়াদ নামে ভোট দিয়ে বাংলাদেশের মানুষের সকালে কোনো বিশ্বাস নেই কেউ সকালে ঘুম থেকে উঠতে পারে না। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।